পাবনার বেড়ায় হত্যা দিবস উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সিএমবি চত্বরে জেল হত্যা দিবস উপলক্ষে বেড়া পৌর ও কর্মজা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয় পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানুষ সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কৌর মেয়র আসিফ শামুস রঞ্জন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন